দক্ষিণ কলকাতার নানা পুজোয় ঘুরতে ঘুরতে ইনকোরেটিভ জাগমা দুর্গা 2015 নিয়ে আমরা এখন হাজির হয়েছি আলিপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। চলুন দেখিয়ে নিই কত দূর এগোলো এদের দুর্গাপূজার প্রস্তুতি। আমাদের পুজো আকাশ ছুঁয়ে যাবে। হ্যাঁ, আলিপুর সর্বজনীনের এবার পুজোর থিমেই থাকছে অভিনবত্বের ছোঁয়া। বাঙালি পুজোকে নিয়ে আকাশ কুসুম ভাবনা চিন্তা করে, সেই ভাবনা চিন্তার এক একটা কাঠি জাদু কাঠি হয়ে আমাদের এখানে মায়াকুঞ্জ সৃষ্টি হবে। তার জৌলুস, তার রূপ, তার রং, তার আলো, তার দ্যুতি সশব্দে ছড়িয়ে পড়বে আকাশের বুকে। তাই আমরা আমাদের থিমের নামকরণ করেছি আমাদের পুজো আকাশ ছুঁয়ে যাবে। আয়রন থেকে শুরু করে জুট, ভিন্ন ভিন্ন দ্রব্যাদি দিয়ে সেজে উঠছে এই পুজোর মণ্ডপ। সব মিলিয়ে সব ধরনেরই কাজ এখানে রয়েছে, আবার আয়রন প্লেটেরও কাজ আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়াশার ব্যবহার করেছি। তো এরকম কোনো স্পেসিফিক মেটেরিয়াল নেই যেটা দিয়েই শুরু হয়েছে, সবকটা মেটেরিয়াল দিয়ে আমরা আমাদের ভাবনাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। থাকবে অভিনব আলোর ব্যবহার যা ছড়িয়ে পড়বে আকাশের বুকে। একটা মায়ার জগতে থাকবে এবং মণ্ডপের ভেতরে ঢুকে থাকার পরে তাকে আকাশের দিকে একবার তাকাতে হবে। আমাদের দ্যুতি এতটাই উঁচু যেটা আকাশে গিয়ে ছড়িয়ে পড়বে এবং সেটা স্পষ্টতই মানুষ দেখতে পাবে যে আমাদের মণ্ডপের আলো আকাশে গিয়ে পৌঁছে গেছে। আমাদের পুজো আকাশ ছুঁয়ে যাবে, আলিপুর সর্বজনীনের আকাশ ছোঁয়া ভাবনা দর্শকদের মন কতটা ছোঁয়ে তা জানতে চোখ রাখুন ইনকোরেটিভ জাগমা দুর্গা 2015।